দুই মাস এর উপরে নিউ ইয়র্কে কোভিড নাইনটিনের কারণে আমরা সবাই সাফারার, আপনারা সবাই জানেন। কিন্তু এই যুদ্ধে আমাদের অনেক সহযোদ্ধা ছিলেন যারা নিরন্তর কাজ করে গেছেন এই কোভিড নাইনটিনের উপরে। আজকে তেমনি দুজনকে নিয়ে আমরা আলোচনায় আসব। তাদের ভিতরে একজন চিকিৎসক ডক্টর ওমর আশরাফ এবং আরেকজন এনওএপিডি সার্জন হুমায়ুন কবির। আপনাদের দুজনকে স্বাগত। আজকে আসলে মানে নিরেট একটা আলোচনা, এই আলোচনায় কোভিড নাইনটিনের এই যে আমরা সাফারার, আপনারা যারা ফ্রন্ট লাইনে কাজ করছেন, আপনাদের কাছে আমরা সবাই কৃতজ্ঞ। আজকে আলোচনার মূল বিষয় হলো আপনারা কিভাবে, আমি প্রথমে আশরাফ ভাইয়ের কাছে চলে যাব। ডক্টর আশরাফ, ওমর আশরাফ সম্বন্ধে একটু বলতেই হয়। ডক্টর ওমর আশরাফ, তার ব্যাকগ্রাউন্ড হলো উনি ফ্যাকাল্টি মাউন্ট সিনাই স্কুল অফ মেডিসিন, ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট এন্ড এ কনসাল্টিং ফিজিশিয়ান এলমাস হসপিটাল নিউ ইয়র্ক। অলসো হি গ্রাজুয়েট ফ্রম ঢাকা মেডিকেল কলেজ। সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক, গবেষক। আশরাফ ভাই, আপনাকে স্বাগত। অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য শতদলের পক্ষ থেকে। আমি আশা করব আমি পারবো আপনাদের যা প্রশ্ন আছে সেটার উত্তর দিতে, এবং আবারও ধন্যবাদ আপনাদেরকে। জি জি, আমি জাস্ট একটু পরিচয় করে আপনার কাছে আবার আসব। আমাদের সাথে আরেকজন যোদ্ধা আছেন, ফ্রন্টলাইন যোদ্ধা, উনার নাম হলো হুমায়ুন কবির, সার্জন হুমায়ুন কবির। আপনি কি আছেন আমাদের সাথে? জি কিরণ ভাই, অসংখ্য ধন্যবাদ সকলকে এবং আপনাকে আজকে আমাকে নিমন্ত্রণ করার জন্য। আচ্ছা, হুমায়ুন কবিরকে আমরা শতদলের পক্ষ থেকে যে পরিচয়টা, হুমায়ুন কবিরকে সবাই চেনে, নিউ ইয়র্কে সবাই চেনে, পুলিশ সার্জেন্ট এনওয়াইপিডি, তার অনেকগুলো কৃতিত্ব অলরেডি দেখিয়েছেন উনি। বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন বাপার জেনারেল সেক্রেটারি ছিলেন, কারেন্টলি অ্যাসাইন টু ওয়ান পুলিশ প্লাজা এনওয়াইপিডি, পুলিশ হেডকোয়ার্টার ম্যানহাটন। প্লাস হুমায়ুন কবির বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছেন তার কৃতকার্যতার জন্য। তার ভিতরে আছে কাপ অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড রিসিপিয়েন্ট 2015, 16 and 17, ফিউ টাইমস কাপ অফ দ্য মান্থস উনি হয়েছেন, 2017 মুসলিম কাপ অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড রিসিপিয়েন্ট অর্গানাইজড বাই মুসলিম অফিসার্স সোসাইটি। হুমায়ুন, স্বাগত শতদল ফেসবুক টিভি থেকে। ধন্যবাদ কিরণ ভাই আমাকে নিমন্ত্রণ করার জন্য, অনেক ধন্যবাদ। আমি চলে যাচ্ছি সরাসরি প্রশ্নে ডক্টর ওমর আশরাফের কাছে। ওমর আশরাফ, এই যে ফ্রন্ট যোদ্ধা হিসেবে দীর্ঘ দুই মাস অক্লান্ত পরিশ্রম করেছেন, ওমর আশরাফ আপনার কাছে আমার প্রশ্ন সেটি হলে, আপনি যে এই যে যুদ্ধটা আপনি করছেন, এখনো করতেছেন, আপনার অভিজ্ঞতা একটু বর্ণনা করেন। আপনার চোখের সামনে অগণিত লাশের আপনার উদাহরণ আছে, আপনি দেখেছেন, সেগুলো আপনি কিভাবে হ্যান্ডেল করেছেন? ব্যক্তিগতভাবে একজন চিকিৎসক হিসেবে আপনি কি মনে করেন এই কোভিড নাইনটিনের প্রকোপ 2020 নিউ ইয়র্কে? আমাদের অভিজ্ঞতাটা খুবই আশ্চর্যজনক এই এই অর্থে যে আমরা কোনোদিন চিন্তাও করিনি যে আমরা এই ধরনের একটা জিনিস দেখব, এই ধরনের একটা সমস্যার মধ্যে পড়ব। এটা আমাদের এই মার্চ মাসের কোনোদিন আমরা চিন্তাও করিনি। প্রথম দিকে মার্চ মাসের লাস্টের দিকে হঠাৎ করে, আপনারা জানেন যে আমাদের জ্যাকসন হাই এখানে যে এলমাস হসপিটাল, এইটা হচ্ছে আমেরিকার এপিসেন্টার অফ এপিসেন্টার হয়েছে এই কোভিড নাইনটিন রোগের। আমরা চিন্তাও করিনি যে আমরা এক একদিনে শত শত লোক আসবে এমার্জেন্সি রুমে, এবং এটা শুরু হয় মার্চের শেষ সপ্তাহ থেকে। এবং আমাদের একটা হসপিটাল, ছোট্ট হসপিটাল, এখানে ইন্টেনসিভ কেয়ার ছিল 10টা, এখন সেখানে ইন্টেনসিভ কেয়ার হচ্ছে 110টা, আর আমাদের বেড ছিল 250, সেখানে আমাদের 1000+ বেড তৈরি করা হয়। তো
এইটা আমরা কোনোদিন চিন্তা করিনি, এবং আমার 30 বছরের ডাক্তারের অভিজ্ঞতা এদেশে আমি কোনোদিন এরকম অবস্থা দেখি নাই, কিন্তু আমরা সক্ষম হয়েছি এটাকে সামলাতে, এবং এর সাথে আমরা সহযোগিতা পেয়েছি, আর্মির ডাক্তাররা আসছে, অন্য স্টেট থেকে ডাক্তাররা আসছে, এবং আমাদের অনেক ভলান্টিয়ার আমাদের সাথে যোগ দিয়েছে, এবং গভর্নমেন্টও আমাদেরকে হেল্প করছে, এবং আমাদের যে সমস্ত নন কোভিড পেশেন্ট ছিল সেগুলোকে এখান থেকে সরাই নিয়ে বেড সৃষ্টি করা হয়েছে। কিন্তু এটা একটা অভিনব, আমরা কোনো চিন্তাও করিনি যে আমরা এইভাবে দেখবো। একটু ইন্টারাপ্ট করে কথাটা জিজ্ঞেস করছি যে চীনের যে উৎপত্তিটা COVID-19 যে প্রকোপটা, তখন কি আপনারা ধারণা করছিলেন এই যে সিভিয়ারিটি আমেরিকাতে এভাবে হতে পারে, কিছু আলামত আপনারা পেয়েছেন কিনা? না, আমরা এটা জানতে পারিনি। এটা দুটা কারণ, একটা কারণ হচ্ছে হয় মানে চীনের থেকে আমরা ইনফরমেশন ঠিক মতো পাই নাই, এবং দ্বিতীয় হচ্ছে এদেশের গভর্নমেন্টও এটাকে কোনো গুরুত্ব দেয় নাই, এবং এই দুটো কারণের আমরা মানে প্রস্তুত ছিলাম না। যেমন আমি আপনাকে বলতে পারি 2012 সালে যখন মার্স ইনফেকশন হয় আমরা এর থেকে বেশি প্রস্তুত ছিলাম, এবং আরো আগে যদি যান 2002 সালে যখন সার্স এর ইনফেকশন হয় তখন আমরা অনেক বেশি প্রস্তুত ছিলাম, এবার একদম আমরা কোনো প্রস্তুত ছিলাম না। কারণ এমন একটা ধারণা দেওয়া হয়েছে যে এই ইনফেকশনটা এমন গুরুত্বপূর্ণ কোনো ইনফেকশন না, প্লাস হচ্ছে চায়নাতে কি হচ্ছে আমরা ঠিক জানতাম না। কিন্তু এবং আপনি যদি প্রথম দিকে দেখেন, মার্চের প্রথম দিকে আমাদের নিউ ইয়র্কে কোনো ইনফেকশন নাই, একটা ইনফেকশন অনলি নার্সিং হোমে হয়েছে প্রথমে রিপোর্ট করা হলো, এবং এটাকে কেউই গুরুত্ব দেয় নাই। হঠাৎ করে যখন শত শত লোক ইমার্জেন্সিতে আসা শুরু করলো তখনই আমরা বুঝতে পারলাম এটার ভয়াবহতা, এবং এটা যে কি ধরনের সংক্রামক এতদিনে আপনারা সবাই সেটা বুঝতে পারছেন, আমরা প্রথমে বুঝে উঠতে পারিনি যে একটা রোগ এত সংক্রামক হতে পারে। শুধু সুখবরের বিষয় একটাই হচ্ছে এটা মৃত্যুর সংখ্যা অত বেশি না, যদিও একটা রহস্য হচ্ছে যে দেখেন আপনার যদি আমেরিকার কথাই ধরেন, আমেরিকার আপনার মর্টালিটি রেট যেটা মৃত্যুর হার মানে 1.6 আর আপনার সারা পৃথিবীতে 2.4, নিউ ইয়র্কে অলমোস্ট 5%। আমরা এখনো পর্যন্ত জানি না এটা কেন নিউ ইয়র্কের মৃত্যুর সংখ্যা কিন্তু সব থেকে বেশি। ধারণা করা হচ্ছে যে নিউ ইয়র্কের পলিউশনের কারণে, নিউ ইয়র্কের অধিবাসীদের লাঙের অবস্থা হয়তো অত ভালো না, এই কারণে যাদের ইনফেকশন হয়েছে তাদের ভিতরে মৃত্যুর হার বেশি। এটা আমাদের ধারণা, এখনো পর্যন্ত আমরা জানি না। কিন্তু আপনি যদি দেখেন যে শত শত রোগী যেভাবে ইনফেক্টেড হয়েছে, এবং আপনি যদি দেখেন যে বহু লোক ঘরের থেকে 2 মাস বের হয় নাই কিন্তু তারপরেও ইনফেক্টেড হয়েছে। জি আশা ভাই, আপনি আপনার কাছে আবার আসবো, নিশ্চয়ই দর্শকরা জানতে চাবে যে এপ্রিলের 15-16 তারিখ থেকে যে ক্যাটাস্ট্রোফিটা নিউ ইয়র্কে হয়েছিল, আপনার নিজের চোখে অ্যালমাস্ট হসপিটালে যে মৃত্যুর মিছিল আপনি দেখেছেন, এটা সত্যি অভাবনীয়। আপনার কাছে আসবো, আমাদের আরেকজন গেস্ট আছে, তার মুখ থেকে কিছু আমরা শুনতে চাই। হুমায়ুন কবির একজন অত্যন্ত সৎ পুলিশ অফিসার, আমাদের বাঙালিদের গৌরব। সে একাধারে পুলিশ অফিসার হলেও তাকে আমি সবসময় একজন সাংস্কৃতিক কর্মী হিসাবেও ভাবি। তো আজকে তার থেকে আমরা কিছু অনুভূতি জানতে চাব। হুমায়ুন কবির জি, কিরণ ভাই অসংখ্য ধন্যবাদ আজকে এখানে আপনাদের এই শতদল টিভিতে নিমন্ত্রণ করার জন্য। আমি এনওয়াইপিডিতে কাজ করছি 2005 থেকে, এবং আমরা যে আজকে যে COVID-19 বা করোনা ভাইরাসের যে এপিডেমিক বা এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে যাচ্ছি, এটা আসলে আমাদের ডাক্তার ভাই বলছিলেন, আশরাম ভাই, যে এটা আমরা কোনোদিন কল্পনা করিনি, এবং এটা শুধু আজকে হাসপাতাল কর্মী যারা আছেন তারাই যে শুধু কল্পনা করেনি তা না, আমরা যারা সাধারণ মানুষ আছি বা আমরা যারা পুলিশ বাহিনীতে আছি, আইনের লোকজন আছি, আমরা কোনোদিন কল্পনা করিনি। মার্চের প্রথম সপ্তাহে যখন আমরা দেখা শুরু করলাম যে হ্যাঁ নিউ ইয়র্কে ওয়েস্টচেস্টার কাউন্টিতে ম্যানহাটনে একটা লোক এভাবে আসা শুরু করলো, তখন থেকে একটু একটা প্রথমে একটা ওয়েস্টচেস্টার কাউন্টিতে একটা স্কুল বন্ধ ঘোষণা করা হলো, সেখানে এক ছাত্রের কোভিড পজিটিভ ছিল। তো আস্তে আস্তে যখন এটা বাড়া শুরু করলো তখন একটা হলো, প্রায় 60 জন
এনআইপিডি পুলিশ অফিসার কোভিড-19 পজিটিভে ধরা পড়লো। এর মূল কারণ হচ্ছে যে পুলিশ অফিসাররা যখন আমরা আমাদের দায়িত্ব পালন করি তখন কিন্তু আমরা এটা মাথায় নেই না যে আমি কোভিড-19 আক্রান্ত হচ্ছি হব না, আমাদের পুলিশের দায়িত্ব থেকেই আমরা আমাদের কাজের দিকে এগিয়ে যাই। তো সেখানে হয়েছেটা কি, এই কোভিড-19 আমাদের আমেরিকা প্রেসিডেন্ট একটা কথা বলে যে করোনা ভাইরাস হচ্ছে একটা ইনভিজিবল এনিমি ফর হিউম্যান বিইং, সেটাই এই অদৃশ্য শত্রু যে আপনার শরীরে ঢুকে আছে। এটা কিন্তু আপনি বোঝার আগে আপনি 3-4 দিন আপনি কিন্তু এক্সপোজ করতেছেন আপনাকে নিজেকে অন্যের কাছে। তো আমরা যখন পুলিশ অফিসাররা কাজের শুরুতে যখন একসাথে রোল কল করি তখন 10-12 জন 20 জন পুলিশ অফিসার কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে তখন রোল কলটা করি, অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে তো একটা অফিসার যখন সাইলেন্টলি এই কোভিড-19 ক্যারি করছে তার অজান্তেই, সে জানার আগেই কিন্তু 3-4 দিন সে অন্যান্য অফিসারদের সাথে কাজ করছে এবং সেই কাজ করার ক্ষেত্রে সে কি হচ্ছে, সেই একজনের কাছে 4-20 জন, 4-15 জন, 15-20 জন, 30 জন এই করতে করতে এই সপ্তাহ নাগাদ NYPD 5,000 পুলিশ সদস্য কোভিড-19 পজিটিভ। এবং শুধু তাই না, 37 জন পুলিশ সদস্য এই পর্যন্ত NYPD মারা গিয়েছে। আপনারা জানেন যে NYPD হচ্ছে একটি বড় সংগঠন, প্রায় 55,000 NYPD কর্মী আছে। সে শুধু পুলিশ অফিসার লুটেন্ট ক্যাপ্টেন এর পাশাপাশি স্কুল সেফটি এজেন্ট, ট্রাফিক এজেন্ট আছে, অফিসের কর্মী হিসেবে কাজ করে তারাও আছেন। তো সেক্ষেত্রে আমাদের বেশ কিছু বয়স্ক লোকও আছে। তো 37 জন যে মারা গিয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম লোক যিনি স্কুল সেফটি এজেন্ট অথবা স্কুল ক্রসিং গার্ড অথবা ট্রাফিক এজেন্ট, তার মধ্যে 11 জন আমাদের কি বাংলাদেশি কেউ আছেন এই পুলিশ অফিসারের ভিতরে কেউ মারা গিয়েছেন? আসার কথা হচ্ছে যে 37 জন যে মারা গিয়েছে এর মধ্যে 2 জন বাংলাদেশি আছেন, একজন হচ্ছে সেকশন কমান্ডার তিনি মারা গেছেন, আর একজন হচ্ছেন ট্রাফিক সুপারভাইজার আসান ভাই তিনি মারা গেছেন। আমাদের দুজনই আমাদের খুব কাছের লোক এবং আপনারা দেখেছেন কিনা আমি জানি না, পত্রিকাতে খুবই দুঃখের ব্যাপার, সেই 37 জনের মধ্যে 2 জন হচ্ছেন পরিবারের আমাদের একান্তই বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপা, আমরা যারা এখানে একটি গুরুত্ব সংগঠন এবং এটা হচ্ছে একটি ল এনফোর্সমেন্ট সংগঠন বাংলাদেশ আমেরিকান পুলিশদেরকে নিয়ে, তারা কিন্তু সেই বাপার সদস্য ছিলেন এবং আজকে বাপা কিন্তু বাপার সদস্যদেরকে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। প্রায় আমাদের NYPD বাপার সদস্যই প্রায় 50 জনের মতো এই কোভিড-19 আক্রান্ত হয়েছে, বিশ্বাস করে না নাই করে। এবং শুধু তাই না, আমাদের মেম্বাররা আক্রান্ত হয়ে তার ফ্যামিলিতে নিয়েছেন এবং এমন ঘটনা ঘটেছে, আমার খুব কাছের এক বন্ধু তার বাবা মারা গিয়েছে। প্রথমে তার বাবা কিন্তু কোভিড-19 আক্রান্ত ছিলেন না, এটা একটি জামিল সারোয়ার তার কথাই বলি আমি, সেই কোভিড-19 আক্রান্ত হয় মার্চের মাঝামাঝিতে, না মার্চের শুরুর দিকে আর কি। তো মার্চের সে যখন বাসায় আসে তখন তার বাবা 65 বছরের বয়স্ক, তার কিছু সমস্যা ছিল মেডিকেলি, তিনি কিন্তু মারা যান। এবং দুঃখের ব্যাপার যে আজ পর্যন্ত তার মা কিন্তু জানে না যে তার ওর বাবা মারা গিয়েছে। এখন তো এই আমরা মানে আমাদের বাঙালি তো এখানে প্রায় 250-র মতো। আচ্ছা আসবো, যে জিনিসটা আমি শুনতে চাবো যে আমেরিকান নিউ ইয়র্কের পুলিশ ডিপার্টমেন্ট NYPD বা বাঙালি যারা পুলিশ অফিসার আছে তারা কিভাবে আমাদের বাঙালিদের এই যে ফিনারাল হোমের সৎকারের ব্যাপারে সহযোগিতা করেছিল, অথবা এরপরে যে ফেজ 1, ফেজ 2, ফেজ 3 যে CDC গাইডলাইনটা ফলো করতে হবে সেখানেও পুলিশ অফিসারদের একটা ভূমিকা থাকবে, এই নিয়ে কথা বলবো। আশরাফ ভাইয়ের কাছে একটু যাই, তাহলে ওনার কাছ থেকে একটু শুনি। আশরাফ ভাই আপনি আছেন? জি। আচ্ছা, যে জিনিসটা হলো যে আমি সত্যি আজকে খুব হ্যাপি যে আপনার মতো একজন বরেণ্য চিকিৎসক আজকে আমাদের সাথে আছেন। আপনি একাধারে লেখাজোকাও করেন, প্রথম আলোতেও আপনার একটা লেখা এসেছিল এবং আপনি অত্যন্ত অপটিমিস্টিক একজন ডাক্তার। আপনি যেটা চিন্তা করছেন যে আমরা হয়তো ভ্যাকসিনটা, দুটো ভ্যাকসিন FDA বোধহয় প্রিমিনারি অ্যাপ্রুভাল করেছে টেম্পোরারলি, সে নিয়ে একটু কথা বলুন। আর আপনার চোখের সামনে অ্যালমাস্ট হসপিটালে বাঙালিদের আহাজারি যেটুকু একটু কাইন্ডলি যদি বলেন প্লিজ। আপনি এই যদি দেখেন, জ্যাকসনাইট তো আমাদের বাঙালিদের মানে আশ্রয়স্থল বলতে পারেন, এখানে যত বাংলাদেশি গ্রোসারি এবং এই জন্য বাংলাদেশের সবচেয়ে বেশি
মানে ব্যক্তি ইনফেক্টেড হয়েছে আপনার এই জ্যাকসন হাইট এলাকার, পরে বোধ হয় জামাইকা হতে পারে, কিন্তু প্রথম দিকে প্রথম ইনফেকশন হয়েছে এই জ্যাকসন হাইটের। এবং জ্যাকসন হাইটের অনেকেই আমাদের যতজন মারা গেছেন এই রোগে, তার ভিতরে বেশিরভাগ সংখ্যা প্রথম দিকের সংকট ছিল আপনার এই জ্যাকসন হাইটের। এটার কারণ কি আমরা ঠিক জানি না, তবে ধারণা করা হয় যে এই জ্যাকসন হাইটের বিজনেস সংস্থাগুলো এবং এই গ্রোসারি দোকান এখান থেকে সংক্রমণ খুব সম্ভবত হয়েছে। কিন্তু আপনি যদি দেখেন যে আমাদের এলমার্স হসপিটালে যে এভরি সিঙ্গেল ডে একজন করে বাঙালি মারা গেছে আমার জানা মতে, এবং আমাদের অ্যাভারেজ ডেথ ছিল 30 আপনার এই যে লাস্ট টু উইকস, ফ্রম লাস্ট উইক আপনার এটা সিগনিফিকেন্টলি ড্রপ করছে এবং দুইজন তিনজন মাত্র পার ডে পার 24 আওয়ার্স, বাট ইন দ্য টু উইকস বিফোর ইট ওয়াজ অলমোস্ট 30 ডেথ পার ডে, এবং এর ভিতরে আপনার এভরি ডে 3-4 বাঙালি পেশেন্ট মারা গেছে। এবং যেটা আশ্চর্যের ব্যাপার সেটা হচ্ছে আপনার দেখেছি 40 বছর 25 বছর 32 বছরের বাঙালিদেরকে মারা যেতে, আমি নিজের চোখেই দেখলাম যে এখানে সাধারণত বেশিরভাগ লোকই 60+, কিন্তু তার মানে এই না যে সবাই 60+, আমি বহু লোককে দেখেছি 25 বছর 35 বছর 30 বছরের ছেলে মেয়ে মারা যেতে। এবং আপনাকে একটু ইন্টারাপ্ট করে, ইউজুয়ালি ডাক্তাররা যেটা বলে যে মোস্ট অফ দ্য পিপল দোজ হু আর হ্যাভিং আন্ডারলাইন মেডিকেল প্রবলেম, ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনি প্রবলেম, অ্যাজমা প্রবলেম, দোজ পিপল হ্যাভ এ বেটার চান্স টু ইউ নো গেট মোর ইনফেক্টেড এন্ড ডাই। তো আপনি কি মনে করেন আমাদের বাংলাদেশি কমিউনিটির এই প্রকোপটা একটু বেশি? আমার মনে হয় না, আমার মনে হয় যে এটা ঠিকই যে মেজরিটি লোকের আপনার প্রি এক্সিস্টিং কন্ডিশন আছে, কিন্তু আমি নিজের চোখেই দেখেছি যে কোন ইভেন এই যে গত পরশু দিন মানে এই থার্সডেতে আমি অ্যাডমিট করলাম একটা পেশেন্টকে, 22 বছরের ছেলে, কোনো পাস্ট মেডিকেল হিস্ট্রি নাই, কোনো স্মোকিং করে না, কোনো কিচ্ছু করে না, জাস্ট আপনার জ্বর, ক্যানট ব্রিথ, এবং তাকে ভর্তি করা হলো। এরকম আছে, কিন্তু এদের সংখ্যা 5%, কিন্তু আপনি যদি 95% এর কথা বলেন বা 90+ বলেন, আপনার কথাই ঠিক, 60+ এবং প্রি এক্সিস্টিং কন্ডিশন তাদেরই এটা বেশি হচ্ছে। কিন্তু কার যে হচ্ছে এবং কে যে মারা যাচ্ছে এখনো পর্যন্ত, কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে যে আমি কয়েকটা কেস দেখেছি মা এলমাস্ট হসপিটালে বা ব্রুকলিন হসপিটালে ভর্তি হয়েছে, বাসায় দুটো ছোট বাচ্চা, তাদেরকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে তাদেরকে, এবং আমার জানা মতে 5-6টা বাঙালি বাচ্চাদেরকে সোশ্যাল সার্ভিসে নিয়ে যাওয়া হয়েছে, তার দেখার কেউ নাই, বাপ মা দুজনাই হসপিটালে। এরকম আমি কয়েকটা কেস আমার দেখা, এবং আমাকে একটা বাঙালি মহিলা আমাকে হাত ধরে বলে যে আমার হাজবেন্ড অন্য হসপিটালে, আমি এখানে, আমি যদি মারা যাই আমার বাচ্চা দুটো যেন আমার আত্মীয় স্বজনের কাছে যায়, মানে অনেক সময় আপনি ঘুমাতেও তো পারেন নাই। আমরা 12 ঘন্টা ডিউটি করেছি গত 1.5 মাসের ভিতরে, এই প্রথম উইকেন্ড এই সানডে আমার অফ। আমি তো আপনাকে, আপনি যখন আমাকে বলেছিলেন, আমি বলেছিলাম যে আমাকে 6 সপ্তাহের ভিতরে এই উইকেন্ডে আমার প্রথম সানডে অফ, সুতরাং আপনি স্যাটারডে নাইটে যত রাতেই করেন আমার কোনো অসুবিধা নাই, আমি করতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে, বাট এট দ্য সেম টাইম আপনিও তো মানুষ, আপনারও তো মৃত্যুর ভয় আছে, কিন্তু আপনি যে ফ্রন্ট লাইনে বসে কাজ করেছেন, আপনার কি কখনো মনে হয়েছে যে আমিও তো মরে যেতে পারি? অবশ্যই অবশ্যই মনে হয়েছে। এবং এই দেখেন না, আমাদের ডাক্তার, দুইজন বাঙালি ডাক্তার মারা গেছেন, এবং দুইজন বাঙালি ডাক্তার আমার জানা মতে দুইজন বাঙালি ডাক্তার মারা গেছেন, বিশেষ করে ডক্টর রেজা আমাদের খুব ক্লোজ ছিলেন, আমরা সংগঠন করতাম যে রঙ্গালায় শিল্পাঙ্গনের নিয়র লং আইল্যান্ডে। তো আমাদের বাঙালি ডাক্তার শুধু না, আমার যে আমেরিকান কলিগ তাদের ভেতরে অনেকেই, আমার যার বহু বছরের কলিগ 30 বছরের আমাদের এই এলমাস্ট হসপিটালে ইন্টেনসিভ কেয়ারের ডাইরেক্টর, যিনি নিজে অসুস্থ হয়ে এবং তিনি বাঁচবেন বলে মনে হয় নাই, কিন্তু শেষ মুহূর্তে উনি ইম্প্রুভ করেছেন, এখন উনি বাসায় চলে গেছেন, এ তো আমার নিজের কলিগ। আমরা 1 সপ্তাহ আগেও আমার রুমে বসে আমরা চা খেয়েছি,
এইটা দেখার পরে আমাদের নিজস্ব ভয় ভীতি প্রথম দিকে ছিল, কিন্তু একটা কথা আছে না, যখন আপনি একবার যুদ্ধক্ষেত্রে যান, একবার গোলাগুলির শব্দে যদি অভ্যস্ত হয়ে যান, আর সেটাকে আপনি ফিল করেন না। আমাদের ওই প্রথম সপ্তাহতেই যা ভয়টা ছিল, তারপরে আমাদের ওই ভয়টা ছিল না। নিজে চিকিৎসক, ভাবিও চিকিৎসক, আপনারা দুজনেই কিন্তু মানে মৃত্যু পথযাত্রী, মানুষদেরকে সাহায্য করেছেন অক্লান্ত ভাবে, এবং সত্যি অভাবনীয় একটা ব্যাপার। আশিফ ভাই, আপনাকে বিনম্র শ্রদ্ধা একদম হৃদয় থেকে। আপনারা যে কাজগুলো করেছেন, স্বাধীনতা যুদ্ধ আমি নিজের চোখে দেখেছি, সেই স্বাধীনতার যুদ্ধে যেরকম দেশের জন্য মানুষ লড়াই করেছেন, আপনারাও আজকে জাতির জন্য আমেরিকাতে বসে সেভাবে আপনারা লড়াই করছেন এবং করে যাচ্ছেন। এবং আপনার কাছে আবার আসবো, আপনার জার্নাল, আপনার অনেক লেখালেখি নিয়ে একটু কথা বলবো, একটু আমাদের পুলিশ অফিসার হুমায়ুন কবিরের কাছে আবার একটু যেতে হচ্ছে। হুমায়ুন, যেটা জানতে চাচ্ছি, NYPD নিরন্তর তারা মানে এই যে মেডিকেল প্রফেশনালদের সাথে কাজ করে যাচ্ছে, সেই ক্ষেত্রে পুলিশ অফিসারদের ভূমিকা কি ছিল বা কি আছে, এবং এই যে আমাদের ফিনাল হোমের যেসব সাহায্যগুলো করতেছে, সে নিয়ে একটু যদি বলো খুব খুশি হব। জি, ধন্যবাদ কিরণ ভাই। আশরাফ ভাই একটা কথা বলে গিয়েছেন কিছুক্ষণ আগে, যে যখন প্রথম সপ্তাহে একটু তার মধ্যে একটু ভয়ভীতি কাজ করেছে, যে আমরা ডাক্তার মানুষ, আমরা যেই এই এত বড় ইনফেকশন ডিজিজে কি রোগীদেরকে চিকিৎসা দিচ্ছি, আমি নিজেও কিন্তু আক্রান্ত হতে পারি। তারপরে আস্তে আস্তে সেই ভয়টার মধ্যে ভয় কেটে গিয়েছে তা বলবো না, তবে সেই ভয়ের মধ্যে থেকে তারা কাজ করেছেন, তারপরে তারা তাদের দায়িত্ব পালন করেছেন। সেক্ষেত্রে আমাদের কিন্তু সেম, আমরা যখন এই আমাদের পুলিশের দায়িত্বটা করি, তখন কিন্তু আমাদের মাথার মধ্যে এই কাজটা করে না যে আমি পিছপা হয়ে থাকবো কিনা। কারণ একটা জিনিস খেয়াল করবেন যে ক্রাইম কিন্তু থেমেনি, ক্রাইম কিন্তু চলছে। আজকে অনেক মানুষ যেহেতু বাসাবন্দি, তারা কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স যেটা, সেটা কিন্তু প্রচুর বেড়েছে, এবং এর পাশাপাশি মৃত্যুর হার বেড়েছে, এবং মানুষ কিন্তু বাসায় মারা যাচ্ছে। এর বাইরে আরেকটা জিনিস যেটা আমাকে বলতেই হয়, যে স্মল বিজনেস যে একটা কথা আছে, সেই বিজনেস ছোট ছোট দোকানগুলি, সেই দোকানগুলি কিন্তু বন্ধ, কিন্তু দোকানের ভেতরে কিন্তু মাল আছে, তাই তো? এখন কিছু সুযোগ সন্ধানী মানুষ সেইগুলি কিন্তু দোকান ভেঙে চুরি করছেন, এবং সেই সেই 911 কলগুলি আমাদের রেসপন্স করতে হচ্ছে এবং আমাদের ইনভেস্টিগেশন করতে হচ্ছে। তো তখন যখন আমরা একজন পুলিশ অফিসার যখন একটা খারাপ মানুষকে, একটা ক্রাইম যে করে তাকে যখন অ্যারেস্ট করে, তখন কিন্তু সেই পুলিশ অফিসারের মাথায় থাকে না যে তাকে অ্যারেস্ট করলে সেই লোকটার COVID-19 আছে কিনা বা তার কাছ থেকে ট্রান্সমিট হবে কিনা, সেটা কিন্তু আমরা চিন্তা করি না। সেই লোকটাকে আমরা অ্যারেস্ট করি, সেই লোকটাকে থানায় নিয়ে আসি, এবং সেই লোকটাকে কিন্তু কোর্টে চালান দিতে হয়, এই কাজগুলি কিন্তু করতে হয়। তো যেটা বলছিলাম যে আসলে যখন কাজের মধ্যে থাকি, তখন হ্যাঁ নিজেকে যতটুকু নিরাপদে রেখে কাজ করা যায় চেষ্টা করি, কিন্তু যখন পুলিশের দায়িত্বটা চলে আসে, তখন তো সেটা ওইভাবে থাকে না। আর কবির কিরণ ভাই, আমি আশরাফ ভাই তো ডাক্তার মানুষ, তার যে নার্সরা আছেন, হাসপাতালে যে অন্যান্য কর্মীরা আছেন, তাদের যে অভাবনীয় যেই আজকে সহযোগিতা মানুষের জন্য, তাতে আত্মার অন্তঃস্থল থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর পাশাপাশি আমি ধন্যবাদ দিতে চাই ওই মানুষগুলিকেও, যারা আজকে ধরেন এই সারি সারি লাশ ট্রাকের মধ্যে রাখা হচ্ছে, সেই মানুষগুলি যে কাজগুলি করছে, সেই সেই ট্রাকের যে ড্রাইভার, যে মানুষগুলি লাশগুলি যে লোড করছে, তাদেরকে কিন্তু আমরা ভুলে গেলে চলবে না। আজকে স্যানিটেশন ওয়ার্কার, তাদেরকে আমাদের ধন্যবাদ দিতে হবে। আজকে পোস্ট অফিস ওয়ার্কার, তাদেরকে ধন্যবাদ দিতে হবে। আজকে যে আমাদের দোকানগুলি খোলা আছে, তারা কাজ করছেন, তাদেরকে ধন্যবাদ দিতে হবে। আপনারা শুনে আশ্চর্য হবেন যে এই পর্যন্ত 23 জন MTA ট্রানজিট কর্মীও কিন্তু মারা গিয়েছে, যারা ট্রানজিটে কাজ করছেন, যারা ট্রানজিট অপারেটর বা বাস চালাচ্ছেন, 2 জন বাস ড্রাইভার মারা গিয়েছে, তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়েই কাজ করছে। এর বাইরে যারা সংবাদ কর্মী, যারা এই ক্যামেরার পেছনে থাকে, সেই লোকগুলো কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। আপনি আপনার ড্রয়িং রুমে বসে কথা বলছেন, আমি আমার বেডরুমে বসে কথা বলছি, ক্যামেরার পেছনে যে মানুষগুলি, সেই মানুষগুলি কিন্তু এই সংবাদটা আমাদের বেডরুমে পৌঁছে দিচ্ছে। তারা কিন্তু এই মৃত্যু ভয় করে না যে আমি COVID-19 পজিটিভ হবো কিনা। তো সেক্ষেত্রে এই সাংবাদিক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ভাই। তো বাংলাদেশের ফিনাল হোম গুলোতে তোমাদের ভূমিকা কেমন ছিল? এখন আজকে আমাদের, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে সেকশন কমান্ডার আমাদের কাশার ভাই তিনি মারা গিয়েছেন, এর পরে আমাদের একজন
ট্রাফিক সুপারভাইজার বাংলাদেশি তিনিও মারা গিয়েছেন। তো হ্যাঁ, বড় একটা চ্যালেঞ্জিং এর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে আমি নিজেও পার্সোনালি ইনভলভ ছিলাম প্রায় অবরোধ দেয়া যায় সে ব্যবস্থা করা হয়েছিল। তো হ্যাঁ, সীমিত পরিসরে একদম নিজের পরিবারের লোকজন ছাড়া কাউকে দেওয়া হয়নি। আপনার ওই ফিনার হোমে লাশ রাখা হয়েছে, সেখান থেকে সরাসরি কিন্তু আপনার অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে। এর বাইরে কিছু কিছু মানুষ কিছু কিছু বলে জানাজার ব্যবস্থা করেছিল খুবই সীমিত পরিসরে। তো NYPD সেক্ষেত্রে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে না, এটা কিন্তু সীমিত পরিসরে করতে হবে। তবে কিরণ ভাই, আরেকটা জিনিস আমি বলতে চাই, আপনি দেখেছেন যে বেশ তিন দিন আগে একটা ইহুদি ফ্যামিলির এক নেতা মারা গিয়েছে, সেখানে তার ফিনারেলে কিন্তু কয়েক হাজার ইহুদি লোক ব্রুকলিন উইলিয়ামসবার্গে ফিনারেলে ছিল। এখন আমরা আমাদের বাংলাদেশের কথাই বলি যে ব্রাহ্মণবাড়িয়াতে লাখখানিক মানুষ সেখানে পীরের যে মাওলানা সাহেব মারা গেছিলেন তার জানাজার নামাজ, সে কিন্তু বাংলাদেশ। কিন্তু আমেরিকা তো যে নিউ ইয়র্কে বসে ওই সভ্য দেশে বসে এটা হচ্ছে না, তা কিন্তু নয়। এবং আজকে আমাদের আমরা জানি যে বলেছি 5,000 মতো NYPD অলরেডি কিন্তু NYPD সদস্য কোভিড-19, কিন্তু লটা এনফোর্স করতে হচ্ছে এবং তাদেরকে বলতে হচ্ছে যে তোমরা বাহিরে থেকো না, বাঙালিদের তোমার চোখে কি কোন ধরনের মানে রুলস এন্ড রেগুলেশন ঠিক মতো ফলো করছে কি না, বা না করলে তাদের উত্তরণের পথটা কি, এ নিয়ে একটু বলবা? হ্যাঁ, আমি বলবো যে আজকে 2 মাস হয়ে গেল আমরা কিন্তু ঘরের ভেতরে। এখন আজকে আমরা হয়তো যারা জব করছি আমাদের বেতন আছে, কিন্তু যে লোকগুলি তাদের আজকে ট্রাম্পের যে টাকা দিয়েছে সেই টাকাও পায়নি, যে লোকগুলি বাসায় বসে আছে। এখন হ্যাঁ, NYPD কিন্তু ওইভাবে কাউকে গায়ে হাত দিতে পারে না অথবা লাঠি চার্জ করতে পারে না, সেই নিয়ম আমাদের এখানে নেই। তো আমাদের মেয়র থেকে বলা হয়েছে যে কেউ যদি সোশ্যাল ডিস্টেন্সিং অথবা লকডাউনের আইন ভঙ্গ করে তাকে $500 থেকে $1,000 জরিমানা টিকিট দেওয়া হবে। $500 থেকে $1,000 জরিমানা সেটা ইস্যু করা হবে, $500 থেকে $1,000 পর্যন্ত এই আইনটা ভঙ্গ করলে তাকে সেই টিকিট দেওয়া হচ্ছে। এবং বেশ কিছু লোক এই টিকিট কিন্তু পেয়েছে, সামন্স যেটা আমরা বলি, যে তাদের জরিমানা করা হয়েছে। তো আমরা যারা বাঙালি ভাই বোনেরা আপনারা আমার কথা শুনছেন, তাদের প্রতি আমার অনুরোধ, প্লিজ আপনারা যদি একান্তই বাইরে যেতে না হয় প্লিজ যাবেন না। আর আরেকটা জিনিস খেয়াল করবেন যে ইয়াং জেনারেশন যারা আমরা আছি, আমি জানি, আমি বুঝি, আমরা একটা সময় অনেক ইয়াং ছিলাম। আজকে 16, 17, 18, 19, 20, 22 বছরের যেই ইয়াং জেনারেশন আমাদের আছে, তাদেরকে অনুরোধ করবো তোমরা একটু বাসায় থাকো। আমি জানি এটা এত সহজ নয়, আমি জানি তোমরা বাসায় থাকতে থাকতে বোর হয়ে গেছো, কিন্তু আমাদের বাসায় থাকতে হবে, কারণ আমাদের বাসায় কিন্তু মুরব্বী আছে তাদেরকে সেভ করার জন্য। আজকে আমাদের আশরাফ ভাই যে কাজটা করছে, যে রোগী যাদেরকে সেবা দিচ্ছে, সেই সেবা আমরা কন্টিনিউ করে আস্তে আস্তে যদি এই ফ্ল্যাটেনিং দ্য কার্ভ যে কথাটা, সেটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা ব্যর্থ হব। তো তোমাদেরকে অনুরোধ, ইয়াং জেনারেশনের প্রতি অনুরোধ, যে একটু কষ্ট করে বাসায় থাকেন, একটু আর একটু কষ্ট করেন, ইনশাল্লাহ ভালো দিন কিন্তু আমাদের সামনে আসছে। আর আশরাফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে যেই কথাটা আশরাফ ভাই বলছিলেন যে এলমার্স হসপিটাল হচ্ছে নিউ ইয়র্ক সিটির এপিক অফ দ্য এপিক, এবং প্রেসিডেন্ট সে নিজেও কিন্তু কয়েকবার এই এলমার্স হসপিটালের কথা বলেছেন। আপনাকে সশ্রদ্ধ সালাম আশরাফ ভাই, ধন্যবাদ। হুমায়ুন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন শতদল টিভি ফেসবুক টিভির বিশেষ অনুষ্ঠান কোভিড-19। আমাদের সাথে দুজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আছেন, আছেন আমাদের সাথে চিকিৎসক ওমর আশরাফ, আছেন আমাদের সাথে NYPD পুলিশ অফিসার হুমায়ুন কবির। আশরাফ ভাই, আপনার কাছে আমি আবার আসতে চাই। আশরাফ ভাই, যেটা আমার কাছে খুব মনে হয়, আপনি আপনার নিবেদিত প্রাণে সস্ত্রীক আপনারা সেবা করে যাচ্ছেন, এট দ্য সেম টাইম আপনি কিছু লেখাজোকাও করেন এবং বিভিন্ন বিষয়ের উপর গবেষণা করেন। তো আপনার কাছে একটু প্রশ্ন আমার, যে অনেকে বলছেন যে ইরিথ্রোমাইসিন
হাইড্রোক্সিক্লোরোকুইন এবং জিথ্রোমাইসিন এই দুটো কম্বিনেশনে এই ট্রিটমেন্টটা নাকি হয়ে যায়, ইজ দিস ট্রু? আর এটার কোনো ভ্যাকসিন স্পেসিফিক বের হয়েছে কিনা এটি নিয়ে একটু কাইন্ডলি বলবেন। আপনার এই দুটো প্রশ্নেরই আমি উত্তর দিচ্ছি যেটুকু পারি। তার আগে আমি একটু হুমায়ুন ভাইকে একটু ধন্যবাদ দেই, উনি একটা দুইটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন। একটা হচ্ছে শুধু ডাক্তাররা না, এর সাথে অনেক এই নার্স বলেন, প্যারামেডিক্স বলেন, পুলিশ অফিসার বলেন, অনেকেই ফ্রন্টলাইনে যারা এই এই ব্যাপারটা হ্যান্ডেল করেছেন এবং যেভাবে নিজের স্বার্থ উদ্যে উঠে লোকের সেবা করছেন, সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। উনি একটা বড় ইম্পর্টেন্ট কথা বলছেন। দ্বিতীয় আর একটা ইম্পর্টেন্ট কথা হুমায়ুন ভাই বলছেন, সেটা হচ্ছে যে আমাদের বয়স্ক বাবা মা, বয়স্ক আত্মীয় স্বজনদের রক্ষা করার জন্যই আমাদের ইয়াং জেনারেশনকে এই লকডাউনে ঘরে থাকার খুবই দরকার। এ দুটো খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, সেই জন্য আমি একটু অ্যাকনোলেজ করে নিলাম। তো আপনি লেখার ব্যাপারে, আমি এ পর্যন্ত আমি সাধারণত লেখালেখি করি না, লেখালেখি করি না মানে আমি বাংলায় লেখালেখি করি না, আমি আমেরিকাতে অনেক পেপার পাবলিশ করেছি এবং বিভিন্ন জার্নালে সাইন্টিফিক পেপার, কিন্তু বাংলা পেপারে লেখার আমার এই অভিজ্ঞতা প্রথম এই কোভিড-19 এর কারণে। আমি যখন প্রথম শত শত রোগী দেখা শুরু করলাম, তখন প্রথম যে জিনিসটা আমার মাথায় আসলো, মনে আসলো, সেটা হচ্ছে আমার বাংলাদেশের কি হবে। কারণ আমি ঢাকা মেডিকেল কলেজের ছাত্র, আমি বাংলাদেশে উপজেলাতে মেডিকেল অফিসার হিসেবে কাজ করেছি, আমি পৃথিবীর দুই দিকটাই দেখেছি, ওদিকটাও দেখেছি, এদিকটাও দেখেছি। সুতরাং আমার প্রথম মনে এসেছে আমার বাংলাদেশের কি হবে, এবং সেটাই ছিল আমার অনুপ্রেরণা আমার প্রথম লেখাটা লেখার প্রথম আলোতে। আমি পর্যন্ত চারটা লেখা লিখেছি প্রথম আলোতে, এই লাস্টেরটা আপনাকে আমি পাঠাইছি ভ্যাকসিনের পরে, কিন্তু প্রথম যেটা লিখেছিলাম সেটা আমার একেবারে অন্তর থেকে লেখা, সেটা আমি লিখেছিলাম বাংলাদেশের কি হবে। এবং আমি বলেছিলাম বাংলাদেশের কিছুই দরকার নাই, শুধু অক্সিজেন, শত শত রোগীকে বাঁচানো যাবে শুধু অক্সিজেন দিয়ে। এবং আমার ওই লেখাটার হেডলাইনই ছিল যে শুধু অক্সিজেন দিয়েই বাঁচানো যাবে শত শত রোগীকে, এটা দিয়ে আমি লিখেছিলাম। এবং আমি বলেছিলাম বাংলাদেশের ইমিডিয়েটলি বড় হসপিটালের দরকার নেই, ছোট ছোট জায়গা করে সেখানে যদি অক্সিজেন সিলিন্ডার আর অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা যায়, শত শত রোগীকে বাঁচানো যাবে। আর আমি বলেছিলাম, তখন আমরা জানতাম না অ্যান্টিবডির কথা, আমি লিখেছিলাম এক মাস আগে যে খুব সম্ভবত অ্যান্টিবডি তৈরি হবে, বাংলাদেশ গভর্নমেন্টের উচিত হবে সেটা কালেক্ট করে রাখা, যারা ইনফেক্টেড হবে তাদের বডি থেকে, সুতরাং যারা মৃত্যুপথ যাত্রী তাদেরকে এটা ইনফিউশন করলে তারা বেঁচে যাবে। আমাদের মতো গরিব দেশের ওই ভেন্টিলেটার বা ইন্টেনসিভ কেয়ারে শত শত লোককে ট্রিটমেন্ট করা সম্ভব হবে না। এটাই ছিল আমার প্রথম লেখা। এটা লেখার পরে তারপরে আপনি যে প্রশ্নটা করলেন কোন ওষুধ কাজ করবে, তখন সেটাই আমি লিখলাম যে কোন ওষুধ কাজ করবে। যেমন মনে করেন হাইড্রোক্সিক্লোরোকুইন আর জিথ্রোম্যাক্স, এটা শুরু করার কারণ হচ্ছে ফ্রান্সের একটা স্টাডি, ফ্রান্সের একটা ইনফেকশন ডিজিজ ইনস্টিটিউট, তারা 100টা রোগীর পরে পরীক্ষা করে দেখেছে হাইড্রোক্সিক্লোরোকুইন হেল্প করেছে। এবং জিথ্রোম্যাক্স আর হাইড্রোক্সিক্লোরোকুইন এই দুইটা করে কি, লাংস এর ভিতরে কনসেন্ট্রেশন এত বাড়ায় দেয় যে ভাইরাসটা লাংসে ঢুকতে পারে না। তো এই জন্য আমাদের এই যে নিউ ইয়র্কের হেলথ এন্ড হসপিটাল কর্পোরেশনের 11টা হসপিটাল, তাদের সব সংক্রামক রোগ বিশেষজ্ঞরা একসাথে মিলে আমরা একটা প্রোটোকল করি যে যেই ভর্তি হবে তাকে আমরা হাইড্রোক্সিক্লোরোকুইন আর জিথ্রোম্যাক্স দিব। পরে পরবর্তীতে আমরা দেখলাম যে জিথ্রোম্যাক্স আর হাইড্রোক্সিক্লোরোকুইন হেল্প করছে না অনেক রুগীকেই, এবং প্রচুর রুগী মারা যাচ্ছে। এবং তারপরে দেখা গেল যে এই হাইড্রোক্সিক্লোরোকুইন শেষে যে কোনো কাজ করে না, যখন রুগীকে আর্টিফিশিয়াল রেসপিরেশন দেওয়া হয় বা অ্যাডভান্স স্টেজে এটা কোনো কাজ করছে না, এটা আমরা নিশ্চিত ভাবে এখন। কিন্তু এখনো পর্যন্ত আমাদের ধারণা যে আপনার প্রথম স্টেজে এটা কাজ করছে টু প্রিভেন্ট ডিসেমিনেশন, এটা বোঝার কোনো কারণ ছিল না ইনিশিয়ালি। কারণ আমরা প্রত্যেককেই দিতে হয়েছে, আমরা কাকে দিব কাকে দিব না, আমাদেরকে বলা হয়েছিল অর্ধেক রুগীকে দাও অর্ধেক রুগীকে দিও না, তাহলে আমরা বুঝতে পারবো এটা কাজ করছে কি করছে না। কিন্তু যখন মানুষ মারা যাচ্ছে তখন আমরা সেটা কি করে করি, কাকে চুজ করবো দিব কাকে চুজ করবো দিব না, আমরা পারি নাই, আমরা ডিসিশন নিতে আমরা সবাইকে দিব। এই জন্য আমরা উত্তরটা এখনো পাইনি যে এটা কাজ করছে কি করছে না। কিন্তু অনেক জায়গায় অনেক ইনস্টিটিউটে অর্ধেক দিচ্ছে অর্ধেক দেয় নাই, সেখান থেকে আমরা জানতে পারছি যেটা লাস্ট স্টেজে কাজ করে না। কিন্তু এখনো পর্যন্ত আপনি নস্টর হসপিটাল বলেন, ইলাইজে বলেন, প্রত্যেকটা হসপিটালে এখনো পর্যন্ত প্রথমে হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়া হচ্ছে। আর জিথ্রোম্যাক্স
আর হাইড্রোক্সিক্লোরোকুইন আমরা একসাথে এখন দিচ্ছি না, কারণ দুটার একসাথে হার্ট ব্লকের সম্ভাবনা বেড়ে যায়, এই জন্য জিস্টোম্যাক্সটা আমরা বন্ধ রাখছি। এটা হলো সংক্ষেপে আপনার ট্রিটমেন্ট। এখন আরো দুটা ট্রিটমেন্ট বের হয়ে গেছে, একটা হচ্ছে আপনার শুনছেন যে অ্যান্টিভাইরাল রেমডেসিভির, ওটা গতকাল কি অ্যাপ্রুভ করছে FDA, মানে ইমার্জেন্সি ভাবে অ্যাপ্রুভ করছে, এটাও কাজ করছে এবং এটা রোগীকে মৃত্যুর হাত থেকে বাঁচাচ্ছে। তার চেয়ে বড় কথা এই ডিউরেশনটা, সিমটমের ডিউরেশনটা কমায় দিচ্ছে, তো সেটা আগামী সপ্তাহ থেকে অ্যাভেলেবল হয়ে যাবে, কারণ FDA অলরেডি অ্যাপ্রুভ করছে গতকাল। আর একটা ওষুধ যেটা আমরা দেওয়া শুরু করছি এই সপ্তাহ থেকে এবং খুব ভালো কাজ পাচ্ছি, সেটা হচ্ছে প্লাজমা, মানে কারণ যে রোগী ভালো হয়ে গেছে তার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, ওই অ্যান্টিবডিটা আমরা নিয়ে ওই অ্যান্টিবডিটা আমরা ইনফিউজ করতে দিই যারা মারা যাচ্ছে, এবং এটা খুবই ভালো কাজ করছে আমাদের। আমরা মাত্র এক সপ্তাহ দিয়েছি। এখন আপনাকে ইন্টারাপ্ট করে দর্শকের জন্য, সেটা হলো যে এই যে আপনার অ্যান্টিবডিটা নিয়ে অসুস্থ লোককে দেওয়া, এই প্রসেসটা কি কোনো ঝামেলা? হ্যাঁ, প্রসেসটা অনেক ঝামেলা। তার কারণটা হচ্ছে মনে করেন একজনের রোগে তো অনেক অসুখ বিসুখ থাকতে পারে, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, অনেক কিছু, তো সেটা আপনাকে মেক শিওর করতে হবে কোনো ভাইরাস নাই, তারপরে আপনার সেটাকে আইসোলেট করতে। এই জন্য এদেশে একমাত্র এটা হ্যান্ডেল করছে মেয়ো ক্লিনিক, তাদের রেপুটেশন তো খুব ভালো, মেয়ো ক্লিনিক আর ব্লাড ব্যাংক, নো আদার ইনস্টিটিউট। মেয়ো ক্লিনিক এটাকে হ্যান্ডেল করতেছে এবং ব্লাড ব্যাংক এটা স্ক্রিন করে এটা সাপ্লাই দিচ্ছে। গত সপ্তাহ থেকে দেওয়া শুরু হয়েছে অলমোস্ট সব হসপিটালে, আমাদের হসপিটালে গত সপ্তাহে আমরা অনেক দিচ্ছি এবং এটা খুবই ভালো কাজ করছে আমাদের ধারণা, এবং এইটা খুব হেল্প করছে। এইটা গেল আমাদের ট্রিটমেন্টের মোটামুটি আমরা এখন কারেন্ট স্টেজে কিভাবে আছি। আর ভ্যাকসিনের কথা যেটা বললেন, আমি সংক্ষেপে সময়ের কারণে আমি খুব সংক্ষেপে বলতে চাচ্ছি ভ্যাকসিনের কথাটা। আমি আপনাকে তো পাঠাইছি যে গত তিন দিন আগেই আমি ভ্যাকসিনের উপরে লিখি, কারণ অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে ভ্যাকসিন সম্পর্কে লেখার জন্য, আমি এই জন্য প্রথম আলোতে এটা লিখলাম যাতে সবাই জানতে পারে ডিটেলস। খুব সংক্ষেপে আপনার বলি যে ভ্যাকসিনটা সময় সাপেক্ষ, ভ্যাকসিন একদিনে করা সম্ভব না। তার কারণ হচ্ছে দুটা জিনিস, একটা হচ্ছে ভ্যাকসিনটা কার্যকরী হতে হবে, এবং দুই নম্বর হচ্ছে ভ্যাকসিনটা যে নিরাপদ, কারণ এটা লক্ষ লক্ষ মানুষকে দেওয়া হবে, সুস্থ মানুষকে, শুধু এখানে নিরাপদ হতে হবে। এই দুটা শর্ত পূরণ করতে গেলে টাইম লাগবে, প্রথমে দেখতে হবে কার্যকরী কিনা, তারপর দেখতে হবে ওটা নিরাপদ কিনা। এর এখনো পর্যন্ত 140টা ভ্যাকসিন নিয়ে কাজ হচ্ছে, আমেরিকান অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স এর সূত্র অনুযায়ী 140টা। আর আপনি যদি পৃথিবীর দিকে তাকায় থাকেন, WHO ইউরোপিয়ান ইউনিয়নের সাথে মিলে আপনার ভ্যাকসিনের প্রকল্প নিয়েছে, জনসন জনসন $1 billion শুরু করছে। এখন খুব সংক্ষেপে যে দুটা ভ্যাকসিন মানুষের ট্রায়াল শুরু হয়েছে এবং যে দুটো ভ্যাকসিন খুবই সম্ভাবনাময়, সে দুটোর একটা হচ্ছে এই মডার্না ফার্মাসিউটিক্যালস, আর হচ্ছে আমাদের NIH যৌথভাবে তৈরি করছে। এটার ভ্যাকসিনটা ট্রায়াল শুরু হয়েছে ক্যালিফোর্নিয়াতে, এবং সিয়াটেলের আপনার জেনিফার হ্যালার প্রথম স্বেচ্ছাসেবী যে ইঞ্জেকশনটা নিয়েছেন ওই মার্চের 16 তারিখে, দ্বিতীয় ডোজটা দেওয়া হয়েছে এপ্রিল মাসের 17 তারিখে। এটা আমরা জানতে পারবো খুব শীঘ্রই এটা কার্যকরী কিনা। এটা খুব টেকনোলজিক্যালি খুব হাই, কারণ হচ্ছে এটা হচ্ছে শুধু জেনেটিক ম্যাটেরিয়াল, আমরা যেটাকে বলি মেসেঞ্জার RNA, সেইটা নিয়ে এই ভ্যাকসিনটা তৈরি করা হয়েছে। এর সুবিধা হচ্ছে এটা নিরাপদ হওয়ার সম্ভাবনা খুবই বেশি, এটা যদি কার্যকরী হয় আর নিরাপদ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং আজকের খবরেই আছে যে ওরা অলরেডি প্রিপারেশন নিয়েছে, যদি এটা কার্যকরী হয় এবং নিরাপদ হয় ওরা দে ক্যান মেক 1 billion ভ্যাকসিন উইদিন ফিউ মান্থস। একটা সুখবর, আর একটা সুখবর হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, খুব নাম করা ইউনিভার্সিটি, ওরা একটা ভ্যাকসিন বের করেছে, যে ভ্যাকসিনটা হচ্ছে হোলসেল ভ্যাকসিন। এটা খুব ওল্ড টেকনোলজি, আমরা এখান থেকে 50 বছর আগে এই টেকনোলজি দিয়ে এই যে পোলিও ভ্যাকসিন তৈরি করা, এটা হচ্ছে ভাইরাসটাকে মেরে ফেলে, কেমিক্যাল দিয়ে মেরে ফেলে হোল ভাইরাসটা ইউজ করে ভ্যাকসিন করা। এটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা কাজ করার সম্ভাবনা খুব বেশি, কারণ এটার এগেনস্টে তো অ্যান্টিবডি তৈরি হবে। কিন্তু এটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা নিরাপদ না হওয়ার সম্ভাবনা আবার বেশি, কারণ হচ্ছে এটার অনেক রিয়াকশন হতে পারে, কারণ হোল ভাইরাসটাই আপনি দিচ্ছেন। এখন এইটা ওরা করছে ভেরি সুন্দর টেকনিকে, এটা এই জন্য ওরা করছে শিম্পাঞ্জির থেকে করোনা ভাইরাস নিয়েছে, যেটা মানুষকে ক্ষতি করে না, সেই ভাইরাসটাকে মেরে ফেলে তার সাথে এই কোভিড-19 ভাইরাসের
প্রোটিন, স্পাইক প্রোটিন যেটা ইনফেকশন করে একজনের থেকে আরেকজন, সেই প্রোটিনটা আইসোলেট করে এটার সাথে মিশায় এটার একসাথে মেশ করে ওই ভ্যাকসিনটা করেছে। করে ওরা এই গত সপ্তাহে মানকি, ছটা মানকিকে ওরা দিয়ে সেই ছটা মানকিকে ভাইরাস চ্যালেঞ্জ করে দেখছে তাদের ইনফেকশন হয়নি। ইজ এ বিগ নিউজ। আপনার মানুষের পরে ট্রায়াল দেওয়া শুরু হয়েছে, এই দুটো ভ্যাকসিনই মানুষের পরে ট্রায়াল শুরু হয়েছে এবং আমরা জানতে পারবো উইদিন ওয়ান মান্থের মধ্যে। এবং এরাও প্রিপারেশন নিচ্ছে নিচ্ছে যে যদি কার্যকরী হয় এবং নিরাপদ হয় তাহলে ওরা 1 বিলিয়ন ভ্যাকসিন তৈরি করবে 3 মাসের ভিতরে। এগুলো সবই ভালো খবর। আশা ভাই মানে খুব সুখবর আপনি শোনালেন, ভীষণ ভালো লাগলো। কিন্তু একটা জিনিস বলবেন কি যে কোভিড 19 কতদিন থেকে এটা কন্টিনিউ হতে পারে, এই ডিজিজটা কতদিন পর্যন্ত থাকতে পারে সম্ভাবনা আছে মনে করেন? এইটা আপনার মানে খুবই ডিফিকাল্ট টু সে, কিন্তু আপনাদের ধারণা করা হচ্ছে এই ভাইরাসটা চলে যাবে না, এই ভাইরাসটা আসবে এবং যাবে, এইরকম যে কতদিন থাকবে সেটা বলা খুব মুশকিল। আমাদের সবচেয়ে আপনার কনসার্ন বা দুশ্চিন্তা যেটা সেটা হচ্ছে আপনি যদি আমরা যদি ইতিহাসের দিকে দেখি তাহলে 1918 সালে যে স্প্যানিশ ফ্লুতে 50 লক্ষ লোক মারা গেছে ইউরোপে আর আমেরিকাতে 2 মিলিয়ন, সেটা হচ্ছে 1918 সালে। কিন্তু এই ভাইরাসটা ওই স্প্যানিশ ফ্লুটা শুরু হয়েছিল 1917 সালে, 1 বছর আগে, এবং 1 বছর আগে ইউরোপে মারা গেছে 2 মিলিয়ন আর আমেরিকাতে মারা গেছে 50,000। নেক্সট ইয়ারে ইউরোপে মারা গেছে 50 মিলিয়ন, আমেরিকাতে মারা গেছে 2 মিলিয়ন। সেই ভয়টা হচ্ছে এখানে যে নেক্সট ইয়ারে এই ভাইরাসটা না মিলিয়ন্স মিলিয়ন লোককে মেরে ফেলে, ভয়টা ওই জায়গায়। কিন্তু করোনা ভাইরাসের একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের জন্য, সেটা হচ্ছে এই ভাইরাসটা রোদ গরম সহ্য করতে পারে না এবং দ্রুত মরে যায় রোদে। এবং এই জন্য ধারণা করছে গরমকালে এটা কমে যাবে, কিন্তু শীত আসলে আবার আসবে কিনা সেটা নিয়ে বড় দুশ্চিন্তার বিষয়। এইটাই হচ্ছে এখনো পর্যন্ত আমরা ঠিক জানি না। এই জন্য এরা চেষ্টা করছে 1 বছরের মধ্যে যদি আমরা ভ্যাকসিনটা কমপ্লিট করে ফেলতে পারি এবং কার্যকরী হয় তাহলে আমরা এই ভয়ের মধ্যে আমাদের থাকতে হবে না। আচ্ছা অশোক ভাই, তাহলে আমাদের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করি আলোচনাটা। ভীষণ ভালো লাগলো এখানে আপনি কষ্ট করে এসেছেন, আপনি পুরো 2 মাসে আজকের দিনটাতে আপনি হেল্প নিয়েছেন এবং আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে বিনম্র শ্রদ্ধা, অনেক অনেক শ্রদ্ধা। আপনি অনেকদিন বেঁচে থাকেন আমাদের মাঝে এবং আমাদের চিকিৎসা সেবাকে আরো উন্নত করার জন্য আপনার থেকে আমরা অনেক কিছু আশা করছি। আর হুমায়ুন কবির আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, শতদলের পক্ষ থেকে আবারও বিনম্র শ্রদ্ধা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর দর্শক আপনারা যারা দেখছেন শতদলের অনুষ্ঠানটি কোভিড 19 এর উপরে, আমাদের সাথে ছিলেন চিকিৎসক ওমর আশরাফ এবং NYPD পুলিশ অফিসার হুমায়ুন কবির। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।